Assalamu alaikum wa rahmatullah. Az dirgho din jabo tomader bidyaloy COVID-19 er karone bondho royeche. Jazur tomader onek lekha porar korte hoyeche. Hote hoyeche. Ei jonno bortoman sarkar password crash ayojon koreche. Amra sarkarke shagoto janiye amra naam er bidyaloy password crash ayojon korechi. Tari dharabahikata asar tomader sathe ami class e shori korbo. Ekhon tumra আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা বিষয় নিয়ে প্রথমত আখলাক নিয়ে আলোচনা করব। তোমরা নিচে ছবিগুলো দেখো এবং চিন্তা করো আমি ছবিগুলোর মাধ্যমে কি বোঝাতে চেয়েছি। তোমরা দেখো পরপর কিছু স্লাইড আছে, সবটা ছবি আছে, তোমরা ছবিগুলো দেখো। এই ছবি দ্বারা আমি কি বুঝতে চাইছি তোমরা দেখো। তোমরা অবশ্যই বসে করে শুনে একজন আছে ভিক্ষা করেছে একজন অলস ব্যক্তি, এ দ্বারা আমি কর্ম বিমুখতাই বুঝাইতে চেয়েছি। ছবি দেখো তারা কিভাবে অলস জীবন কাটাচ্ছে, এদিকে আমরা বুঝতে পারছি আজকে আমাদের বিষয়টা হচ্ছে কর্মদিকে বিমুখতা। এই আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো অর্জন করতে পারবো তা হচ্ছে কর্মবিমুখতা কাকে বলে তা বলতে পারবো, কর্মবিমুখতা অক্ষমতা পার্থক্য জীবনে করতে পারবো, বাস্তব জীবনে কর্মবিমুখতা কিভাবে বিশ্লেষণ করতে পারবে। তোমরা দুটি ছবি দেখো, বর্ণনা তুমি করো আশা বসে বসে বিকাশ দিন করো।
করে বিমুখতা বহুফল অলস বিমুখতার ফলে মানুষের মাঝে অলসতা সৃষ্টি করে এবং পরনির্ভরশীলতা পরনির্ভরশীল করে তোলে মানুষকে। আমরা আরো জানতে পারলাম যে নানা পাপ কারণ জড়িয়ে ফেলে মানুষকে। এবার আছে সামাজিক অবক্ষয় দেখা দেয় সমাজের ভিতরে। আরো অনেক কি আছে, আত্মসম্মান লোপ পায়, তারপর আত্মসম্মান লোপ থাকে না, কর্মক্ষমতা লোপ পায় তার, এবং মানুষ হতাশ হয়ে পড়ে, দেখুন কি করবে সে কিছু হয়ে ওঠে না, এক পর্যায়ে এখন তারা সমাজের ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়, সমাজকে দাঁড়িয়ে ভালো ব্যবস্থাকে ভালোভাবে দেখে না, বা মানসিক বেদি সৃষ্টি করে, মানসিক রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। এবং সে সর্বসাধারণ এমন কিছু আত্মহত্যার পথও বেছে নেয়। এইগুলি আমরা আজকে ক্লাস থেকে শিখতে পারলাম। এই যে ইসলামে কর্মের গুরুত্ব রয়েছে, এই কর্মের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অতঃপর সালাত কায়েম, সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই কথাগুলি, তোমরা আমার সাথে মসজিদে বসে থাকো না, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক সন্ধান করো। ওই রাসূল ইসলাম বলেছেন যে হালাল উপায়ে যেটিকে অন্বেষণ করা খরচের পর আরেকটি খরচ, অর্থাৎ তোমার কোনো ইবাদত কবুল হতে গেলে তোমাকে অবশ্যই হালাল রিজিক খেতে হবে। আর এই জন্য বলছে খরচের পর একটা খরচ হলো কি, হালাল রিজিক অন্বেষণ করা। এই জন্য আমাদেরকে কর্মের প্রতি উৎসাহিত হতে হবে, কর্মগুলো হয়ে বসে থাকলে। এখন আসা হচ্ছে মূল্যায়নের দিকে যাই, যে কর্মবিমুখতা বলতে কি বোঝায়, তুমি নিশ্চয় বলতে পারবে, ঠিক আছে, যে যার কাজ করার সক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে, কাজ করার সক্ষমতা ক্ষমতা থাকা সত্ত্বেও যে কাজ করে না তাকে বলা হয় কর্মবিমুখতা। অক্ষমতা কাকে বলে, হ্যাঁ নিশ্চয় তোমরা এটাও বুঝতে পারো, বলতে পারবে অক্ষমতা বলতে, যেমন একটা লোক অন্ধ, বোধে প্রতিবন্ধী, আর অক্ষম, তারা ইচ্ছা করলেও তারা কাজ করতে পারে না। এবং কর্মবিমুখতার কুফলগুলি একটু করে ধরলাম, কর্মবিমুখতার কুফলগুলি দেখাইছে, সে কুফল সেখানে দেখে তো তিনটা কুফল বলতে পারবে, হ্যাঁ ঠিক বলেছ যে কর্মবিমুখতার ফলে সমাজে সমাজের অবক্ষয় দেখা দেয়, সমাজে নানাবিধ দুর্নীতি, যেমন বিভিন্ন যে ইয়াবা এগুলো চুরি ডাকাতি রাহাজানি এগুলি বৃদ্ধি পায়, এই সমস্যাগুলি সৃষ্টি হয়। এরপর কর্মের গুরুত্ব সম্পর্কে আল্লাহর বাণী, গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা, কর্মের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াক্তাবু মিন ফাদলিল্লাহ, তোমরা নামাজ শেষে জমিনে অন্বেষণের জন্য বেরিয়ে পড়ো। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসিরুন হালালি ফারিদাত বাদা আল ফারিদা, অর্থাৎ রাসূল বলেছেন হালাল উপায়ে জীবিকা অর্জন করা একটি ফরজের পর আরেকটি ফরজ। এরপর আমি দেখো কর্মের গুরুত্ব বিষয়ে মহাসালামের যে বাণীটি আমি ইতিপূর্বে বলেছি, তলাবু কাসির কাসিরুল হালাল ফারিদাত বাদা ফারিদা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হালাল উপায়ে জীবিকা অর্জন করা ফরজের পর আরেকটি ফরজ। এই পর্যায়ে তোমাদের আমি একটি বাড়ি কাজ দেবো, তোমরা সেই বাড়ি কাজটা দিয়ে সুন্দরভাবে করে তখন তোমাদের বিদ্যালয়গুলোতে যখন শিক্ষকের দায়িত্ব দেখিয়ে নিবে যে কীভাবে আমাদের বাস্তব জীবনে কর্মের প্রতিফলন ঘটাতে পারি তা বিশ্লেষণ করো, এই কাজটা তোমরা করবে। হ্যাঁ, তাই আজকের বক্তব্য থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।